और ওই 1,54,000-এর যে আধার কার্ডের লিঙ্ক খোঁজার সময় যে ভুয়ো জব কার্ডের সন্ধান পাওয়া গেল, সেই 1,54,000 শ্রম দিবস সেটাকে কত দিয়ে গুণ করলে কত টাকা দাঁড়ায়, সে টাকা কোথায় গেল? সেই চিঠি নিয়ে তো কেন্দ্রীয় মন্ত্রী অপেক্ষা করছে। সেখানে যেতে পারবেন না বলেই কখনো 5 জন, কখনো 10 জন, কখনো 50-500 জন বলে ওখানে থেকে পালিয়ে চলে এসেছেন। এখানে আদালতে যান না, দরজা তো খোলা। 100 দিনের কাজ তো একটা আইন, সেই আইনে মানুষকে কাজ দিতে হবে। কেন্দ্রীয় সরকার যদি এর বিপরীতে হাঁটে তাহলে সরাসরি সাংবিধানিক বেঞ্চ ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, কৃষি মন্ত্রকের বিরুদ্ধে। সেখানে যান।